another banger. আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। অনেকদিন পর আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আমি কিছুদিন আগে আমি সিলেট গিয়েছিলাম, সেখানকার কিছু দর্শনীয় স্থান ভিডিও করে নিয়ে আসি আপনাদের জন্য। তো চলুন একসাথে দেখা যাক। চা বাগানের মেইন গেটে ঢোকার সময় দুজন লোক এসে আমাদের কাছে জিজ্ঞাসা করলো যে আপনারা কি ভিতরে ঢুকবেন। পরে আমরা বললাম যে জি হ্যাঁ, আমরা তো ভিতরে ঢুকবো। পরে বললো যে ভিতরে ঢুকতে গেলে তো টিকিট লাগে, টিকিটের দাম নাকি 200। পরে আমাদের কাছ থেকে 200 টাকা নিল, পরে আমাদেরকে ঢুকতে দিল। তো যাই হোক, সব কথা বাদ দিয়ে এখন যেটা দেখার জন্য এসেছি সেটা মন ভরে উপভোগ করি। চলুন চা বাগানটা ঘুরে দেখি। আমরা যে চা বাগানে ঘুরতে গেছি এটা হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সাথেই। এই চা বাগানটা অনেক সুন্দর আর এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ ঘুরতে আসে। সো আমরাও আসলাম এই চা বাগানে। বিশাল এই চা বাগানগুলো উঁচু নিচু পাহাড়ের মধ্যে লাগানো হয়েছে আর আমরা এখন অনেক উঁচুতে আছি এবং উপরের দিকে উঠব। পাহাড়ের একবার উপরে উঠব, সেখানে অনেক মানুষ একসাথে জড়ো হয়ে ছবি টবি তুলে আর কি। ওই যে উপরের দিকে যাচ্ছি যে ওটা হচ্ছে একবারে পাহাড়ের উপরে। আমরা এখন একেবারে পাহাড়ের উঁচুতে আছি, যেখান থেকে মানুষ প্রকৃতি উপভোগ করছে, ছবি টবি তুলছে, একসাথে আড্ডা দিচ্ছে। চা বাগানের মজাটাই হচ্ছে এখানে। আর এখান থেকে একটু লক্ষ্য করলে দেখা যায় সামনে হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, এখানেই আন্তর্জাতিক ম্যাচগুলো হয়। এই যে সামনে তাকালে দেখতে পারবেন। পরে আমরা ছবি টবি তুলে ঘোরাঘুরি করে আস্তে আস্তে পাহাড় থেকে নেমে যাচ্ছি, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমাদেরও বাড়িতে ফিরতে হবে। আর চা বাগান অনেক সুন্দর, আপনারাও যেতে পারেন। অবশ্যই চা বাগানের মনমুগ্ধকর দৃশ্য আপনাদের ভালো লাগবে আর আমিও খুব মন ভরে উপভোগ করছি সিলেট চা বাগানগুলো। অনেক ভালো লাগছে, প্রকৃতির এই সৌন্দর্য মন অনেকটাই শান্ত করে দিয়েছে। আপনারা যদি কখনো সিলেট যান তাহলে অবশ্যই সিলেট চা বাগান ঘুরে আসবেন। তো বন্ধুরা, এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে।